বাট আমরা কিন্তু অটো ধরে যাচ্ছি না, আমরা যাচ্ছি পায়ে হেঁটে। বললো 5 মিনিট হাঁটতে হবে, বাট আমাকে 3 কিলোমিটার হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। অটোর থিম আমাদের বুজ খালিফা। সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড অফ মাই লাইফ, যেখানে লাইফটা ঝিনকোনা স্টাইলে চলছে। তো ভিডিও শুরুতে প্রথমে বলছি যে কারা কারা আগের বছর সুইমিং বুর্জ খলিফাটা মিস করেছো বলো কমেন্টে ঝপাঝপ করে জানাও, কেননা সেকেন্ড বুর্জ খলিফার সন্ধানটা আমি তোমাদের দেবো। তো এটা কোনো গালগপ্প না, এটা শিওর, আমি কনফার্ম হয়ে খোঁজ নিয়েই যাচ্ছি। সো গাইস, আমরা দুজনে কিন্তু এখনও ট্রেনের অপেক্ষায় বসে আছি। সো অলরেডি গাইস, ট্রেন কিন্তু চলে এসেছে, তো চলো তোমাদের সাথে বারাপুর স্টেশনে গিয়ে কথা হচ্ছে। এ ফিউ মোমেন্টস লেটার, ফাইনালি আমরা কিন্তু বারাপুর স্টেশনে চলে এসেছি। চলো, তো আমরা খোঁজ নিয়েছি যে এটা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো ধরে যেতে হয়, বাট আমরা কিন্তু অটো ধরে যাচ্ছি না, আমরা যাচ্ছি পায়ে হেঁটে। চলো যাওয়া যাক। তো গাইস, আমরা এখন হাঁটছি, তার দুর্ভাগ্যবশত আমাদের এখানে খুবই বৃষ্টি হচ্ছে, অল্প না আমি ছাতায় যাচ্ছি, ঠিক আছে, তা চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। সো আমার বন্ধুদের মতো এমন কিপটে এখানে আর কোথাও পাবে না, তো আমাকে বললো 5 মিনিট হাঁটতে হবে, বাট আমাকে 3 কিলোমিটার হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। দে পয়সা ফেক তামাশা দেখ, দে টাকা দে, অটো করে যাচ্ছে, টাকা পয়সা নেই আমার কাছে, তাহলে তুই আমাকে নিয়ে এসছিস, ঠিক আছে। তাহলে তাছাড়াও গাইস, আজকে ঝড় হোক বা বৃষ্টি হোক আমরা ব্লগ আর বন্ধ করবো না, তো ব্লগ কন্টিনিউ করতেই হবে। হাম হোঙ্গে কামিয়াব, একদম ভাই। 2000 ইয়ার্স লেটার, সো ফাইনালি গাইস আমরা চলে এসেছি মিয়াখালীতে চলে এসেছি। তো সো কিন্তু এখানে এখনো প্রস্তুতি চলছে, এখনো পুরো কাজ হয়নি, তা তোমাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাবো। তো আমরা পুরো বুর্জ খলিফার নিচেতে রয়েছি, তো এইখানটায় এখনো প্রস্তুতি চলছে, ওপরে দাদারা এখন কাজ করছে, দেখতে পাচ্ছ সবাই, তোমরা দেখতেই পাচ্ছ যে নেতাজি পার্কের পাশেতেই পুরো রয়েছে বুর্জ খলিফা। তো এই রাস্তাটা হচ্ছে চাম্পাহাটি রাস্তা, এই রাস্তাটা ক্যানিং থেকে এসছে, এটা বারাইপুরের রাস্তা তোমরা জানো। সো তোমরা যদি এইখানে বুর্জ খলিফাতে আসতে চাও, তা তোমাদেরকে বারাইপুর হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে, অটো স্ট্যান্ডে এসে বলতে হবে যে ফুলতলা 3 নম্বর পিয়ালি টাউনে অটো স্ট্যান্ডের সামনে এসে তোমাদেরকে পুরো নামিয়ে দেবে। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে এখন রঙের ব্যবস্থা চলছে, তো তোমাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাবো। সো কাকু, এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে কবে থেকে, রং টঙের ব্যবস্থা হচ্ছে কবে থেকে তোমরা শুরু করেছো? কাল থেকে ব্যবস্থা হয়েছে। কালকে থেকে হয়েছে, কালকে আগামীকাল। হ্যাঁ, তাহলে শুনতেই পাচ্ছ কাকুরা বলছে যে কালকের থেকে রঙের ব্যবস্থা শুরু হয়েছে, তো এখানে খুব তাড়াতাড়ি রঙের ব্যবস্থা কমপ্লিট হয়ে যাবে, এনারা যা তাড়াতাড়ি কাজবাজ করছে। যে কাকু এখানে হচ্ছে রং করছে, তাই এইটা হচ্ছে লাইটিংটা মারলে এতে তো হচ্ছে মানে আগের বছর যেরকম লাইটিংটা রিফ্লেক্ট করেছিল, এটাই সেই ব্যবস্থাটা হচ্ছে। তা তোমাদেরকে ওপরেতে নিয়ে গিয়ে আরও ডিটেলসে জানাচ্ছি, আমরা তোমাদেরকে এখন ওপরেতে নিয়ে যাচ্ছি, ওখানে তো যাবতীয় জিনিসগুলো ডিজাইন টিজাইন হচ্ছে, তা তোমাদেরকে ওপরেতে নিয়ে গিয়ে দেখাবো। তো ডিজাইনের ব্যাপারে এইখানটায় দাদারা আসে, এই হচ্ছে ডিজাইন টিজাইন করছে, খুব সুন্দর ডিজাইন করছে। ফুলতলা দুর্গা উৎসব পূজা কমিটির এটা কততম বর্ষ? যে 72তম বর্ষ। এবং কি পরিকল্পনা এবছরের থিম আমাদের? বুর্জ খলিফা। শ্রীভূমির যে বুর্জ খলিফা করেছিল তাদের থেকে অনেক বেটার কোয়ালিটি এবং লাইট টাইট সমস্ত আরও উন্নত মানের, এবং এই বুর্জ খলিফার হাইট হবে 123 ফুট। আচ্ছা, আপনাদের কি চিন্তাভাবনা গ্রামের দিকে, যে শহরের দিকে যে পুজোটা হয়েছিল যারা দেখতে পারেনি, তাহলে এই গ্রামের মানুষের কথা চিন্তাভাবনা করে কি আপনাদের এই পরিকল্পনা নেওয়া? হ্যাঁ, গ্রামের মানুষের চিন্তাভাবনা নিয়ে এই পরিকল্পনা নেয়। আমরা প্রতি বছরই বড় মণ্ডপ করে থাকি এবং লাইটিং টাইটিং আমরা প্রতি বছরই 100% দর্শকের মন কেড়ে নিই, আমাদের ফুলতলা দুর্গা উৎসব পুজো কমিটি। ও, তাহলে গ্রামের মানুষ যেহেতু শহরের দিকে শহরতলির দিকে যেতে পারেনি, গ্রামের মানুষের কথা চিন্তাভাবনা করে আপনাদের এই থিম বুর্জ খলিফা, শহর মানেই এবারে আমাদের ফুলতলা। থ্যাংক ইউ। সো অলরেডি গাইস, এটা 27-28 তারিখের মধ্যে এটা উদ্বোধন হয়ে যাচ্ছে, তোমরা সবাই অবশ্যই এসো, আমরা কিন্তু আসছি। তো তোমাদের ভিডিওর মধ্যে কম বেশি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, অর্থাৎ আমরাও আসছি লাইটিংয়ের প্রদর্শন করতে। তো তোমরা যদি লাইটিংয়ের প্রদর্শনটা দেখতে যাও, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে ভিডিও ফার্স্ট আপলোড হওয়ার সময় তোমার কাছে পৌঁছে যায়। আজকের মতো বাই বাই।